আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, এই ক্লাসে আমি তোমাদেরকে ব্যঞ্জন বর্ণ লিখে দেখাবো কিভাবে ব্যঞ্জন বর্ণের অক্ষরগুলোকে লিখতে হয়। এর পূর্বে তোমাদেরকে আমি স্বরবর্ণ শিখেছিলাম, তো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ব্যঞ্জন বর্ণের অক্ষরগুলো লিখে লিখে দেখাবো, যাতে তোমরা আমার মতো প্র্যাকটিস করতে পারো। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। বন্ধুরা, তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো। বন্ধুরা, তাহলে শুরু করে দিলাম অক্ষর লেখার কাজ। প্রথমে আমরা শিখব ক। ওকে, এটা হচ্ছে ক লিখলাম, ঠিক আছে। এরপরে দেখব বাকি অংশ কীভাবে লেখা যায়। এটা হচ্ছে খ, ক খ। এরপর আমি লিখব গ। আচ্ছা, গ লেখা হয়ে গেছে। এরপর লিখব ঘ, ঘ লেখা শেষ। এবার উ লিখব, উ। ওকে, এবার আমি লিখব চ, চ, চ। এর পরে ছ লেখা। কিন্তু সুন্দর করে শেখার জন্য কিন্তু আমি এটা করতেছি বন্ধুরা, তোমরা যাতে সুন্দরভাবে লিখতে পারো এই জন্য এটা করতেছি। এবার বর্গীয় জ দেখছো, বর্গীয় জ কীভাবে লিখতে হয়। ঝ, এরপর ইয়ো, ওকে, ইয়ো। ট, আচ্ছা, ট। এর পরে হচ্ছে ঠ, ঠ। অনেকে কিন্তু লিখতে পারে না ভালোভাবে, তো আমি আবার দেখাচ্ছি ঠটা, ঠ। ড, ড। এর পরে ঢ, এরপরে মূর্ধন্য, মূর্ধন্যর পরে ত, ত। এর পরে থ, থ। এর পরে দ, দ। এর পরে ধ, দন্তন্য, প, ওকে। পটা তোমরা এইভাবে লিখতে পারো, এটা লিখলেও সুন্দর হয়। প এর পরে ফ, ব, ভ, ম, অন্তুস্ত, জ, র, এটাকে বয়সন্ধ র বলা হয়, ল, তালে বর্ষ। আমি আবার তালে বর্ষটা দেখাচ্ছি, তালে বর্ষ, কেটকেটে মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দুর, ঢয়বিন্দুর, অন্তুস্তু, অ, খণ্ডুত্ব, অনুসার, বিসর্গ, ছন্দবিন্দু, জাত। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একদম ক থেকে শুরু করে ছন্দবিন্দু পর্যন্ত দেখিয়ে দিলাম, আর গত ক্লাসে আমি স্বরবর্ণ কীভাবে লিখেছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। ভালো করে সবাই ফলো করো, তাহলে শিখতে পারবে। এটা হলো স্বরে অ, আমি এটাকে আবার দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে তোমরা টান দিবে, দেওয়ার পরে এখান থেকে লিখে দিবে, এটা হলো স্বরে অ, ঠিক আছে। আর এরপরে স্বরে আটা দেখো, স্বরে আটা, এটা স্বরে আ। এরপরে রস্বই, রস্বই লিখলাম। এরপর দীর্ঘই, দীর্ঘইটা গত ক্লাসে অনেক সুন্দর হয়েছিল,
দীর্ঘ এটা গত ক্লাসে সুন্দর হয়েছিল, আমি আবার দেখাচ্ছি, একটু প্রবলেম হয়ে গেছিল, দীর্ঘ লিখলাম, আমি আবার দীর্ঘটা লিখতেছি, দেখছো দীর্ঘ এটা কীভাবে লিখতে হয়। এরপরে হলো হস্য, হস্য লিখলাম, এরপরে দীর্ঘ, দীর্ঘ লিখলাম, এরপর রি, একটু ই করতে হবে, আচ্ছা আবার লিখতেছি রিটা, রি, আচ্ছা এরপরে হলো এ, এরপরে আমাদের ওই লিখতে হবে, ওই, ও, ও। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো লেখা শিখে গেছো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ইংলিশ উইথ আজিম এবং আজিম লার্নিং পয়েন্ট এই দুটো চ্যানেলে সঙ্গে তোমরা যুক্ত থাকবে। বন্ধুরা, এটা কিন্তু রস, মানে আকার, আকারের পরে হচ্ছে এটা হলো রস্বিকার, ঠিক আছে, এটা হলো দীর্ঘিকার, এটা হচ্ছে রস্যুকার, এটা হচ্ছে দীর্ঘকার, এটা হচ্ছে রিকার, এটা একার, এটা হচ্ছে ঐকার, আর এটা হলো ওকার, আর লাস্টেরটা আমাদের ওকার দিয়ে দিচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে। যদি তোমাদের এই ক্লাসটা থেকে সামান্য কিছু শিখে থাকো বা লেখার আইটেম শিখে থাকো, অবশ্যই একটি লাইক দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।